গণতান্ত্রিক পদ্ধতি থেকে শুরু করে সংসদীয় রাজনীতি কিংবা সংবিধান। সুরঞ্জিত সেনগুপ্ত এক কথায় ছিলেন বিশেষজ্ঞ। তার মৃত্যুর সংবাদ তাই নবীন প্রবীণ রাজনীতিকের কাছে বড় এক আঘাত। রোববার ভোর থেকেই রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রাজনীতিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যেমন ভিড় জমিয়েছিলেন, তেমনি মানুষ উপচে পড়েছে জিগাতলায় তার নিজ বাড়িতেও। আমি সবসময় তাকে নাম্বার ওয়ান, আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার ওয়ান কি আমরা হারালাম পার্লামেন্টারিয়ান হিসেবে। আগামীকাল সকাল 9টায় সিলেট যাবে, সকাল 10টা সিলেটে শ্রদ্ধা নিবেদন, সিলেট 10টা থেকে 11টা, 11টায় চলে যাবে সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে তার নির্বাচনী এলাকা সাল্লা বেলা 1টা এবং দিরাইতে 3টায় সেখানেই ক্রিমেটেড হবেন তুমি, সেখানেই তাকে ইচ্ছে অনুযায়ী সমাহিত করা। শেষ দেখা দেখতে এসে পরিবারের সদস্যদের পাশাপাশি তার দীর্ঘদিনের সতীর্থ, সহযোদ্ধা আর রাজনৈতিক সহকর্মীরাও ভেঙে পড়েন। আমি এইটুকু অঙ্গীকার করতে পারি যে উনি যে কাজ শুরু করে গেছেন এলাকায়, আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ওনার কাছ থেকে আমি যেটা শিখতে পেরেছি যে কোনো মানুষকে যেই আসুক তাকে সাহায্য করা, এবং আমি এইটা করতে পারি, প্রতিজ্ঞা করতে পারি যে ওনার এই শেষ কাজটা আমি করব। বামপন্থা দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা 71-এর এ রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে হারানো দল ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন রাজনীতিকরা। সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, সংবিধানের সংশোধনের ক্ষেত্রে তার নেতৃত্বে যে পঞ্চদশ সংশোধনী যেটা আমরা করলাম, সব ক্ষেত্রেই তিনি তার অভিজ্ঞতার ছাপ রেখে গেছেন। তার থেকে অনেক কিছু শেখার ছিল এবং আমরা শিখেছি, এবং জাতীয় অনেক কিছু পেয়েছে, এবং ওনার অকাল মৃত্যুতে আমি মনে করি যে জাতির সেই পাওয়ার জায়গাটা অনেকখানি লস হলো। পুরনো ক্ষতি হলো আমাদের, কিন্তু আমরা যদি তার ট্রেডিশনটাকে ধরে রাখতে পারি তাহলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন হবে। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে একটা অধ্যায়ে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই উত্তরণের যে ইতিহাস, তার মধ্যে একটা বড় মাপের নেতাকে আমরা হারলাম। শেষ শ্রদ্ধা নিবেদনের ভিড় ঢাকেশ্বরী মন্দিরেও। তার মরদেহ নেয়ার পর সেখানেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। পরে তার মরদেহ রাখা হয় ল্যাবএইডের হিমঘরে।